হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা আমরা একটা কথা বলে থাকি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীয়ত লাভ করলেন এবং রাসুল টাইটেল পাইলেন। তো কথাটি হলো যে নবুয়াত যে তিনি লাভ করলেন, তিনি কিন্তু নামাজ রোজা হজ জাকাত করে কিন্তু তিনি নবুয়াত লাভ করেননি। তিনি নবুয়াত লাভ করেছেন হেরা পর্বতের গুহায় সাধনা করে তিনি আল্লাহকে লাভ করেছেন, তিনি নবুয়াত লাভ করেছেন। তাহলে এখন যে কথাটি বলতে চাচ্ছি যে হেরা পর্বতের সাধনা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে লাভ করলেন, নবুয়াত লাভ করলেন এবং কোরআন শরীফ তার উপর নাজিল হইল। এখন কথা হলো যে হেরা পর্বতের গুহার সাধন করেছেন তিনি। হেরা পর্বতের গুহা তো সৌদি আরবে ছিল, এখন হেরা পর্বতের গুহা আমাদের দেশের সাধকরা করবে কোত্থেকে? হেরা পর্বতের গুহা আমার বাংলাদেশে কি আছে? যারা গরিব সাধক তারা কি সেখানে যেয়ে করে আসতে পারবে? পারবে না। তবে হেরা পর্বতের গুহার সাধন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। তিনি যদি হেরা পর্বতের গুহা সাধন নাও করতেন তবুও তিনি নবী, আর যদি করেছেন তবুও তিনি নবী, তবে করলেন কেন? তার মানে তিনি আমাদেরকে দেখায় গেলেন যে তোমাদের এই সাধনা করতে হবে, এই সাধনা যদি তুমি করতে পারো, নিজেকে পবিত্র করতে পারো, তখন তুমি সফল কাম হবে। হে জগতবাসী, তো আজকের যে মূলে আলোচনাটা যে আমরা কোত্থেকে পাব, সেই হেরা পর্বতের গুহা আমরা কোথায় পাব যেখানে বসে সাধন করব? হেরা পর্বতের গুহা এই বাংলাদেশে আছে বাবা, এই বাংলাদেশে হেরা পর্বতের গুহা আছে। সেটা কোথায়, কিভাবে, কেমন করি? সেটি হলো যে একটি কথা আছে যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে কি এই মানব ভাণ্ডে, ক্ষুদ্র ভাণ্ডে। তাহলে বলবে যে বলো তো মহাবিশ্বের মধ্যে তো পৃথিবীর মাঝখানে যে কাবাটা আছে, কাবাটা তোমার মধ্যে কোথায়? আচ্ছা, অবশ্যই সেই কাবাটাও মানুষের মধ্যে আছে, তবে এই জিনিস জানতে হলে যাইতে হবে কামেল মুর্শিদের কাছে, তিনি আপনাকে এটি বলে দেবে, যেখানে সেখানে পাবেন না। যাই হোক, আর এই জিনিসগুলো গুপ্তভাবেই নিতে হয়, অবশ্যই সেই কাবাটাও মানুষের মধ্যে আছে। তো এখন যে কথাটি বলবো যে হেরা পর্বতের গুহা বাংলাদেশে পাব কোথায়, বাংলাদেশে আমি সেই হেরা পর্বতের গুহা আমি বাহিরে না পাই, কিন্তু বাংলাদেশের মধ্যে তো আমি আছি, আপনি আছেন। যেমন মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা যদি মানব ভাণ্ডে থাকে, তাহলে মানব দেহে হেরা পর্বতের গুহা আছে। তাহলে যেই হেরা পর্বতের গুহা বাহিরের রূপ দেখায় গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু ভিতরেরটা পাইতেছে সাধকগণ এবং বাহিরেরটা বুঝতেছে বাহিরের যারা মুসল্লিগণ, তবে তারা পেয়েও কিন্তু সেটা করতে পারছে না বা বুঝতে পারছে না। কিন্তু সাধক যারা, তারা কিন্তু নিজের মধ্যে হেরা পর্বতের গুহা বের করেছে এবং সেই গুহার মধ্যে নিজে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে সেখানে বসে সাধনা করে আল্লাহকে লাভ করেছে। তখন আল্লাহ তার সাথে জিব্রাইল কানেকশন করে দিয়েছে, আল্লাহর তরফ থেকে সেও খবর পায়। এখন কেউ যদি বলে না আউযুবিল্লাহ না আউযুবিল্লাহ, যে জিব্রাইল খবর দেবে মানে নবী যখন ইন্তেকাল করেছেন তখন ওহির দরজা বন্ধ হয়ে গেছে, ওহির দরজা বন্ধ হয়ে গেছে, ওহি কে আনত? ওহি আনত জিব্রাইল। তাহলে জিব্রাইল কি মারা গেল? না, জিব্রাইলকে কি আল্লাহ আকাশে বাইর দিয়ে ঘাস খাওয়াইতেছে? না। তাহলে জিব্রাইলের ডিউটি এখনও জিব্রাইল করতেই আছে। আল্লাহ যদি বলে থাকে
হে মোহাম্মদ, আপনি আমার দোস্ত, বন্ধু। তাহলে মহাবন্ধু, শ্রেষ্ঠ বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে। তাহলে ক্ষুদ্র বন্ধু কারা? অলিয়া উলিয়া যারা, তাদের মধ্যে আনে জিব্রাইল খবর যত লাগে সকল এনে খবর পৌঁছাইতেছে। জিব্রাইল এখনো অলিয়া উলিয়াদের মধ্যে খবর আনে, আর না হয় তো কি করে আউলিয়া জানে যে কোন দিন হবে তার মরণ? এই কথাটা আগে ভাগে বলে পাবলিকদেরকে করে দিয়ে যায় স্মরণ। যাই হোক, হে জগৎবাসী, আজকের মূলে যে আলোচনাটি সেটি বলতে চাচ্ছি যে হীরা পর্বতের গুহাটি মানব দেহের মধ্যে আছে। আচ্ছা, সে হীরা পর্বতের গুহায় আমার সাধনার মাধ্যমে সেখানে ঢুকতে হবে, ঢোকার পরে সেখানে আমার ধ্যান করতে হবে। আর সেখানেই বলা হয়েছে ধ্যানেতে দিদার করে, সেখানেই বলা হয়েছে ধ্যানেতে দিদার করে আরেফগণ পেয়েছে মানিক। তাহলে আরেফগণ পেয়েছে মানিক, যে কথাটি, মানিক কি? আল্লাহ ছাড়া এর চেয়ে বড় মানিক আর কি হতে পারে? তখন এই সাধনার দ্বারা যখন মানুষ আল্লাহকে লাভ করল, তখন তো আল্লাহ মালিক, বা আল্লাহকে যে পাইল সমস্ত মানিক, সমস্ত রতন, সমস্ত কিছুই তো তার আয়ত্ত হয়ে গেল। তবে হে জগতবাসী, যদি কেউ বলে না এটা মানি না, তাহলে আপনি না মানলে আমার কিছু করার নেই। যাই হোক হে জগতবাসী, যে কথাটি হলো এই হীরা পর্বতের গুহা নিজে নিজে একা একা কখনোই পাওয়া যাবে না। আর আমি ইউটিউবের মধ্যে এটা দেহের মধ্যে কোন জায়গাটার মধ্যে হীরা পর্বতের গুহাটি আছে আর কোন জায়গাটির মধ্যে সে হীরা পর্বতের গুহাতে প্রবেশ করতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে সাধনা করতে হবে, এবং আল্লাহকে দেখতে হলে সেই সেই জায়গাটুকু পবিত্র করে নিতে হবে সাধনার দ্বারা, এটা যদি আমি বলে দেই তাহলে এটা আমার অপরাধ হতে পারে। কেননা যে একটা হলো আল্লাহর গোপন বস্তু, আর একটা হলো প্রকাশ্যে জাহিরি, জাহির বাতেন, দুইটা জিনিস। এখন দেখা গেছে আমি কি করলাম, জাহিরিতে জাহিরি বললাম এবং বাতিনিকে তো জাহিরিতে ছেড়ে দিলাম, তখন আমি অপরাধী হব। এই জিনিসগুলো যার যার মুর্শিদ তাকে সুন্দর করে দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে, বাবা তোমার মধ্যে যে হীরা পর্বতের গুহা আছে এখানে তুমি এভাবে ডকবা, এভাবে বসবা, এভাবে করবা, তখন তুমি আল্লাহর দেখা পাবা। হে জগতবাসী, জানি না আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো, তবে আমি বলবো আমাদের এরকম আলোচনা সামনে আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।